আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। অন্যদিকে বিএনপি জামায়াত দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল। দুপুরে রাজধানীর লালবাগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, করোনার এই দুর্যোগে বিএনপি জামায়াত এক মুঠো চাল নিয়ে মানুষের পাশে দাঁড়ায়নি। তারা শেখ হাসিনাকে বারবার হত্যার অপচেষ্টা চালানোর পাশাপাশি হরতাল অবরোধের নামে এদেশের শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে বলে মন্তব্য করেন মাইনুল হোসেন নিখিল।